আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আবারও অতীতের কালো ছায়া গল্পের 6 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। নীলা মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছে, বুঝতেই পারছে না এত রাতে মেয়েটা আবিরের পাশে কি করছে। তাও আবার হাত ধরে দাঁড়িয়ে আছে কেন? আবির কাচুমাচু হয়ে বলছে, এভাবে তাকিয়ে আছো কেন, বাসার উত্তর দিব না? নীলা বলো, হুম দিব, কিন্তু উনি কে, এত রাতে তোমার সাথে এইভাবে সেজেগুজে আসছে কেন? আবির চুপ করে আছে, মনে হচ্ছে বড় কোনো অপরাধ করে এসেছে। নীলা বলল, চুপ করে আছো কেন, বলো উনি কে, এত রাতে এখানে কি করছে? আবির বলল, তুমি রাগিও না, তোমাকে পরে সব বুঝিয়ে বলছি। নীলা রাগ করে বলছে, তুমি যা বলার আমাকে এখন বলো। আবির নীলার হাত ধরে হেসে বলল, তোমাকে বলেছিলাম না একটা সারপ্রাইজ দিব। নীলা বলল, হুম এটাই কি তাহলে সারপ্রাইজ? আবির বলল, হুম কেমন সারপ্রাইজ দিলাম, সামিয়ার কথা বলেছিলাম না মনে আছে, আমার সাথে জব করতো। নীলা বলল, হুম। আবির সামিয়ার হাত ধরে রেখেছে দেখে নীলার চোখ থেকে জল পড়েছে। নীলার অবচেতন মন যেন অনেক কিছু ইশারা দিচ্ছে। নীলা মেয়েটার দিকে এক পলকে তাকিয়ে আছে। না মানে অনেক দিন ধরে বলবো ভাবছি, তুমি আমাকে ভুল বুঝিও না প্লিজ, সামিয়া আমাকে খুব ভালোবাসে, আমিও ধীরে ধীরে ওকে ভালোবেসে ফেলেছি, সব জেনে শুনে বিয়ে করতে চাচ্ছে, ও চায় একই বাড়িতে তোমার সাথে মিলেমিশে থাকবে, তাই আমি তোমাকে না জানিয়ে বিয়েটা করতে পারলাম না, এত শত হলেও তুমি আমার প্রথম বউ। নীলা বলল, আবির কি বলছো এসব, গড়ে বউ থাকতে কিসের ভালোবাসা, এত বড় অন্যায় কী করে করলে তুমি, একবারও আমার কথা ভাবলে না, আমার এত বড় ক্ষতি কেন করলে? নীলা রেগে মেগে সামিয়ার চোল টেনে ফ্লোরে ফেলে দিয়েছে। নীলা বলল, তুই সব জেনেও আমার স্বামীর দিকে কেন চোখ দিলি, গড়ে বউ আছে জানার পরও একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার নষ্ট করতে বুক কাঁপলো না, তোদের মতো বেশ্যাদের জন্য সংসারে অশান্তি হয়। আবির নীলাকে থামাচ্ছে আর বলছে, ওর কোনো দোষ নাই, আমি না চাইলেও ওকে এখানে আসতে পারতো নাকি, আমি তোমার কাছে কখনো কোনো কিছুই লুকাই নাই, তাই আজও লুকাতে পারিনি, তুমি তো বলেছিলে কাউকে ভালো না ভালো লাগলে তোমাকে এসে বলার জন্য। আবিরের জাকুনিতে নীলার ধ্যান ফিরে আসলো, এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল, আশেপাশে ভালো করে তাকিয়ে দেখছে, না সব তো নর্মাল আছে, মেয়েটা তো এখনও হাসি মুখে দরজায় দাঁড়িয়ে আছে, তাহলে কি এতক্ষণ নীলা স্বপ্ন দেখছিল? নীলা ভাবছে, এমন একটা বাজে স্বপ্ন কেন মাথায় আসলো, তাহলে কি আমার জীবনে নতুন কোনো বিপদ আসছে? নীলার মন অস্থির হয়ে উঠেছে। আবির কাছে এসে বলল, কি হয়েছে নীলা, কোথায় হারিয়ে গেলে? নীলা বলল, না কিছু না, বলো। আবির বলল, তুমি তো জানো আমরা একসাথে একই অফিসে কাজ করতাম, কিন্তু কোনো এক কারণে সামিয়ার জবটা ছেড়ে দিয়েছে, আবার জবের চেষ্টায় আছে, যতদিন না জব পায় এখানে থাকবে, ও শুধু কলিগ না আমার খুব ভালো বন্ধু, ভাবলাম তুমি বাসায় একা থাকো, তাছাড়া আমাদের বাসায় তো একটা রুম খালি পড়ে আছে, তাই নিয়ে আসলাম সাথে করে। নীলা লুকিয়ে চোখ মুছে জোর করে মুচকে হাসি টেনে বলল, ভিতরে আসো না আপু, তুমি আপুকে ভিতরে নিয়ে যাও, আমি খাবার রেডি করছি। আবির বলল, তুমি এত ব্যস্ত হও না তো, আমরা দুজন বাইরে থেকে খেয়ে এসেছি। নীলা বলল, তুমিও? আবির বলল, হুম সামিয়া খুব জোর করছিল, তোমায় যে কি বলবো, একেবারে বাচ্চার মতো আবদার করছে, তাই ভাবলাম খেয়ে আসি, তুমি খেয়ে নাও, আমি সামিয়ার সাথে গল্প করতে যাই, না হয় বোরিং ফিল করবে। আবিরের মুখে বারবার সামিয়ার কথা শুনে নীলার ভীষণ কষ্ট হচ্ছে। আজকের দিন নিয়ে নীলা কত কিছুই না ভেবে রেখেছিল, আবির কি জন্মদিনের কথা ভুলে গেছে? নীলা না খেয়ে সব আগের জায়গায় সব রেখে নিজের রুমের দিকে যেতে কি মনে করে যেন সামিয়ার রুমে উঁকি দিল। সামিয়া আবির একসাথে মুভি দেখছে, আবির হাসতে হাসতে সামিয়ার গাল টেনে দিচ্ছে, সামিয়া আবিরের কাঁধে মাথা রাখছে। নীলার কান গরম হয়ে গেছে, পারছে না গিয়ে কয়েকটা থাপ্পড় আর লাথি লাগিয়ে দিতে, নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে এরকম দেখলে কার মাথা ঠিক থাকে, সামনে আগাতে গিয়েও পারল না, কোন কোন ভরসাতে আগাবে, নীলাও যে আবিরের সাথে কম অপরাধ করেনি।
তড়িগড়ি করে নিজের রুমে গিয়ে মুখে বালিশ চেপে কাঁদছে। শাড়ি টেনে খুলে ফেললো, লিপস্টিক লেপটে দিয়েছে, চোখের জলে কাজল ছড়িয়ে চোখ দুটো লালচে লাগছে। নীলা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে মুখে কাপড় গুঁজে দিয়ে কেঁদে উঠল। কতটা অসহায় লাগছে আজ নীলাও নিজেও জানে না। নীলার কখনো দুঃস্বপ্নে ভাবেনি আবির কোনো মেয়ের সাথে এভাবে মিশতে পারে। ও তো জানতো আবির খুব লাজুক প্রকৃতির ছেলে, তাহলে কি এতদিন ভুল জানতো? নীলা কেঁদেই যাচ্ছে, কান্না যেন থামার না, মনে হচ্ছে আবিরকে একটু একটু করে হারিয়ে ফেলছে। দুদিন আগেও তো আবির ঠিক ছিল, এত তাড়াতাড়ি সব বদলে গেল, আজকের দিনে আবির এটা কীভাবে করতে পারলো আমার সাথে? এখন বুঝতে পারছি সব আমার পাপের ফল, আমিও তো আবিরের সাথে কম অন্যায় করেছি না? তখন কি এভাবে অনুভব করেছি, আমাকে অন্য কারোর সাথে দেখলে আবিরেরও ঠিক এতটাই খারাপ লাগবে? তাহলে কি মুখদের কথা সঠিক হতে যাচ্ছে? আমি এটা কিছুতেই হতে দিতে পারি না, আবির শুধুই আমার। রাত একটা ছুঁই ছুঁই, আবির ধীরে ধীরে রুমে আসছে, নীলার চুপ মেরে শুয়ে আছে। আবিরকে দেখে বলে উঠল, শুভ জন্মদিন, আশা করি এবারের জন্মদিন তোমার কাছে অন্য জন্মদিনের চেয়ে খুব সুন্দর কাটবে। আবির বলল, উফ বলেই গেলাম। নীলা বলল, বলে যাওয়ার কথা, এখন না বললে কখন বলবে? আবির বলল, আচ্ছা অনেক রাত, ঘুম আসছে, সকালে অফিসে যেতে হবে। নীলা কিছু একটা বলতে গিয়েও গলায় কথা আটকে গেল। আবির খুব প্রয়োজন ছাড়া নীলার সাথে কথা বলে না, যা বলে সামিয়াকে নিয়ে তার বাইরে তেমন কোনো কথা বলে না। নীলা বেশ বুঝতে পেরেছে কোথায় কোনো ঝামেলা আছে, যেটা ধরতে পারছে না। মুখদের দেওয়া সময়ের মধ্যে সব কিছু সমাধান করতে হবে, যাই হোক নীলা কোনোভাবেই মুখদের কাছে যাবে না। আবির নীলার চেহারা দেখে বুঝেছে নীলা কেঁদেছে, আবিরের মায়া লাগছে, তাও কথা না বাড়িয়ে এক পাশ হয়ে শুয়ে গেল। আবিরের কলিজা ছিঁড়ে যাচ্ছে, ভালোবাসার মানুষকে এড়িয়ে চলা আর চোখ থাকতে অন্ধের ভান করে শুয়ে থাকা একই কথা। যে মানুষটা খুব কাছের, যাকে ছাড়া একটা রাত কল্পনা করা যেত না, কীভাবে যেন চোখের পলকে পর হয়ে গেল মানুষ, বড্ড আজীব প্রাণী। আবির মনে মনে বলল, আমি জানি নীলা তোমার খুব কষ্ট হচ্ছে, এটাই তোমার প্রাপ্য ছিল, পাগলের মতো ভালোবেসেছিলাম, সেটার মূল্য তুমি বুঝনি, আমার অবচরে আমায় ঠকিয়ে গিয়েছো। তাহলে আজ চোখে এত জল কিসের, এক মনে কয়জনকে ভালোবাসা যায়? আমার অনুভূতি হারিয়ে গেছে, আমার ভিতরটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো তুমি, সেখানে ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, ভালোবাসা আর ঘৃণা কি পাশাপাশি থাকতে পারে? ভালোবাসার মানুষকে আদৌ কি ঘৃণা করা যায়? হয়তো যায় হয়তো না, কিন্তু মনে ঘৃণা একবার চলে আসলে সেখানে আর ভালোবাসার ছিটে ফোটাও থাকে না। নীলা এই কোন আবিরকে দেখছে? নীলার চোখে পানি দেখেও আবিরের বুক কাঁপছে না? নীলার কান্নাতে দম আটকে আসছে, কোনো দিকে যাবে, চারিদিকে যে বাধা পড়েছে, ভেবেছিল আবিরকে সব খুলে বলে নিজের বুকটা হালকা করবে, কিন্তু আবির তো এখন অন্য নেশায় আসক্ত। নীলার কথা কি শোনার টাইম আছে? নীলার মোবাইলে মুগ্ধ মেসেজ পাঠাচ্ছে, ও বেবি মনে আছে তো কি বলেছিলাম, তোমার মহাপুরুষের এখন কি খবর? নীলা কি করবে, মুগ্ধ যে তাকে মাত্র 5 দিনের সময় দিয়েছে, যখন ভেবেছে আবিরকে সব কথা খুলে বলবে, যা হবার হবে, তার মধ্যে সামিয়া মেয়েটা কোথা থেকে মাঝখানে চলে এসেছে? ভয়, হুমকি, ভালোবাসার সব কষ্ট একসাথে পেয়ে বসেছে নীলাকে। নীলা চেয়েও প্রাণ খুলে কাঁদতে পারে না, ওর যে কাঁদার অধিকারও নেই, অন্তত কাঁদার জন্য একটা বুক দরকার যে বুকে পরম মমতায় কাঁদতে পারবে। সংসারে বেশিরভাগ সময় অশান্তি হয় দুজনের মাঝে যখন কথা গোপন করা হয়, স্বামী স্ত্রী হতে দুজন দুজনের কাছে ওপেন বুকের মতো, কারোর মধ্যে আলাদা কোনো কথা থাকবে না। নীলা নাস্তা বানাচ্ছে, আবির রান্না করে এসে বলেছে, নীলা আমার সামিহার নাস্তাটা পাঠিয়ে দাও, আমি জিজ্ঞেস করে আসি ওর কোনো অসুবিধা হচ্ছে কি না। নীলার ইচ্ছে করছে মুখের ওপর কিছু বলে দিতে, কিন্তু এখন বলবে না, আবির অফিসে যাক, তারপর যা করবে। নীলা নাস্তা নিয়ে গিয়ে দেখে সামিয়া আবিরের গায়ে ভর দিয়ে উঠেছে। নীলা নাস্তা রেখে বলেছে, সামিয়া আপু উঠতে না পারলে আমাকে বলতেন, আমি উঠাই দিতাম, এটা বলে সামিয়াকে শক্ত করে ধরে উঠাই দিছে। আবির বুঝতে পারছে নীলার রাগ হচ্ছে। নীলা চলে আসার পর আড়ালে দাঁড়িয়ে আছে দেখার জন্য সামিয়া আবির কি করে। সামিয়া মুখের এমন ভাব যেন আবির ওর বয়ফ্রেন্ড। সামিয়া আবিরকে খাইয়ে দিচ্ছে, আবির সামিয়াকে খাওয়াই দিচ্ছে। নীলা কাঁদছে আর বলছে, অনেক হয়েছে আন্না, আবিরের সাথে কথা বলার আগে সামিয়া আপুর সাথে কথা বলে শিওর হতে হবে কি চলছে ওদের মাঝে, তারপর আবিরকে জিজ্ঞাসা করব। আর আমি আর কোনো ভুল করতে চাই না,
যদি সত্যি আবির সামিয়াকে নিয়ে সুখে থাকতে চায় আমি চলে যাব। কিন্তু আবির যেটা করছে সেটা অন্যায়, আমি না বুঝে করেছি, আবির জেনে শুনে করছে। আমাকে এর শেষ দেখতে হবে। এতদিন নিজের ভালোবাসাকে হারানোর ভয়ে কাতর ছিলাম, আজ আমার পিছুটা নেই, কিসের ভয়ে আর রাত দিন কেঁদে যাব। আজ তো হারানোর কিছুই নেই, আমার সব হারিয়ে গেছে, যেটুকু অবলম্বন ছিল সেটা হারানোর পথে। এমনি আবির হয়তো সব শোনার পরে আমাকে রাখতো না। আবির অফিসে চলে যাওয়ার পর নীলা সামিয়ার কাছে চলে এসেছে কথা বলার জন্য। আসলে ওদের মধ্যে কী চলছে ওকে জানতেই হবে, এভাবে তো বেশি দিন চলা যায় না। নীলা সামিয়ার রুমে বাহিরে দাঁড়িয়ে দরজা নক করছে। আপু আসবো? সামিয়া বলল, হুম আসো না। নীলা বলল, আচ্ছা সামিয়া আপু, আবিরের সাথে তোমার সম্পর্কটা কেমন? সামিয়া নীলার প্রশ্নে খুব খুশি। উত্তরটা বুঝে শুনে দিতে হবে যাতে নীলা নিজ থেকে কেটে পড়ে। কতদিনের স্বপ্ন আবিরের বউ হবার, সেটার সুযোগ আজ এসেছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনি যদি ফরেন্স ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, যেন পরবর্তী গল্প পেতে কোনো সমস্যা হয় না। আর পরবর্তী পার্টের জন্য অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।